পেঁয়াজের জলটা দিয়েই কিন্তু এটা ভালোভাবে মেখে নিতে হবে। মাথা গরম হচ্ছে, নমস্কার বন্ধুরা, ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আবার চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। রান্নাটা করতে খরচা যেমন কম, খেতেও খুব মজাদার, আর সময়ও লাগে খুব কম। তো চলুন চটজলদি রান্নাটা শুরু করি, রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, এই রান্নাটা করতে উপকরণ খুবই কম লাগে, তো চলুন চট করে দেখিয়ে দিই যে রান্নাটার জন্য আমি কি কি নিয়েছি। তিনটে ডিম নিয়েছি, সাত আটটা পেঁয়াজ, একটা রসুন, আট দশটা কাঁচা লঙ্কা, অল্প আদা, একটা পাতি লেবু। এছাড়া নিয়েছি লবণ, দুটো শুকনো লঙ্কা, জিরে, ধনে আর বেসন, আর ভাজার জন্য সাদা তেল। এই রান্নাটায় দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুবই কম লাগে, আর সময়ও কম লাগে, কিন্তু খেতে দারুণ হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, ডিমটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, এবার খোলাটাকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, সবার আগে পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, এবার একইভাবে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নেব। এবার আদা আর রসুনটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে দিলে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাদ বাকি আদা রসুনও গ্রেট করা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ আর হাফ পাতি লেবুর রস দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 1 চামচ লবণ। বন্ধুরা, 1 চামচ লবণ দিয়েছি আমি, আর আপনারা কিন্তু একটু বুঝে দেবেন, যতটা পেঁয়াজ নেবেন সেই অনুসারে লবণটা কম বা বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস। আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে তাহলে আপনারা হিংও দিতে পারেন পাতিলেবুর বদলে। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে লবণ আর লেবুটাকে মিশিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন। বন্ধুরা, এখন বর্ষাকাল, বর্ষার বৃষ্টির বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের আড্ডায় যদি এই রেসিপিটা বানান, দেখবেন একদম আড্ডা জমে যাবে। আর অনেক সময় এরকমও হয়, ধরুন আমরা বাড়িতে 4-5 জন আছি কিন্তু ডিম দুটোই আছে, আশেপাশে দোকান খোলা নেই বা চটজলদি আনা যাবে না, তো এই রেসিপিটা বানাতে কিন্তু একটা পকোড়া বানাতে 1/4 ভাগ ডিম লাগে। সুতরাং কোনো চিন্তাই নেই, জাস্ট চিন্তামুক্তভাবে বানিয়ে ফেলুন আর এনজয় করুন। তো চলুন এবার ডিমটাকে 4 ভাগ করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে ডিমটাকে 2 ভাগ করে নেব। এবার এই হাফটাকেও আবার হাফ করব। তো
তো বন্ধুরা এইভাবেই সব কটা ডিমকে আমি কেটে নেব। ডিমগুলোকে কেটে নিয়েছি, এবার এই জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। আর এটাকে আমি শুকনো খোলায় 1 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম, তো আপনারা অবশ্যই শুকনো খোলায় নেড়ে তবেই দেবেন। বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে, দেখুন পেঁয়াজ থেকে কতটা জল ছেড়েছে, আর পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। গ্রেট করে রাখা আদা আর রসুন, 4-5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, হালকা করে পিষে নেওয়া জিরে ধনে আর শুকনো লঙ্কা। এইভাবেই করবেন, একদম মিহি পেস্ট করবেন না, কারণ এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তখনই এর স্বাদটা ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এটা মাখার সময় কিন্তু একটুও জল ব্যবহার করবেন না, এই পেঁয়াজের জলটা দিয়েই কিন্তু এটা ভালোভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারটার স্বাদ আরো বাড়াবার জন্য আমি এর মধ্যে আধখানা ডিমকে গ্রেট করে দিয়ে দেব। এইটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, এবার এক এক করে পকোড়াগুলোকে গড়ে নেব। সবার আগে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগাবার পর খানিকটা ব্যাটারকে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা মতো শেপ দিয়ে দেব। এবার এর মধ্যে 1 কুচো ডিম দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে কভার করে দেব। কত বালি হাঁস এসছে আমাদের পুকুরে দেখো, আমাদের লক্ষ্য রাখছে। ভয় নেই, আমরা ক্ষতি করবো না তোদের। এই একইভাবে সব কটা পকোড়া আগে আমি তৈরি করে নেব। নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেওয়ার পালা, তো চলুন। আর দেখুন বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আপনাদেরকে বলছিলাম না শুরুতে যে বর্ষার বৃষ্টিতে খাওয়ার জন্য এটা দারুণ রেসিপি। দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা একটা করে দিক ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে এটাকে উল্টে দেব। আরো জোরে এলো বৃষ্টি।
বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার বাইরে দেখুন একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে এটা যা খেতে লাগবে না, একদম জমে যাবে পুরো। গরম গরম রেডি পকোড়া, একদম মানে অন্যরকম হয়েছে। ওয়েদারে একদম দারুণ দারুণ পকোড়া রেডি, আর চট জলদি। এটা মুড়ি দাঁড়া খাওয়া যাবে, ভাত মুড়ি চায়ের আড্ডায় সব থেকে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পেলেন, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত চটজলদি আমি একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। অবশ্যই বৃষ্টির দিনে এইভাবে বাড়িতে তৈরি করুন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন আর শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর এগিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন বন্ধুরা, এবার একটা পকোড়াকে কেটে দেখাই যে পকোড়াটা ভিতর থেকে দেখতে কেমন হয়েছে। দেখুন ভিতর থেকেও দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলুন এবার খেয়ে দেখার পালা, এটা খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে গো খেতে, খেয়ে দেখো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, আগামী দিনে আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা।